আসসালামু আলাইকুম, আমি মাসুম মোল্লা। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে টিউটোরিয়ালে আমরা সলিডওয়ার্কসের আরেকটা টুলস নিয়ে আলোচনা করব, তা হচ্ছে ফিলেট এবং চেম্পার। ফিলেট এবং চেম্পার কি এবং কীভাবে ব্যবহার করতে হয় এবং কোন কোন জায়গায় ব্যবহার করতে হয় এটা আমরা দেখব। তো এটা হচ্ছে চেম্পারের আইকন। তো দেখেন চেম্পারের পাশে একটা ড্রপ ডাউন মেনু আছে। তো আমরা এটাতে ক্লিক করার পরে দুটো অপশান পাই, একটা স্কেচ ফিলেট এবং স্কেচ চেম্পার। তো ফিলেট এবং চেম্পারের মধ্যে পার্থক্য আছে, তো আমরা প্রথমে ফিলেটটা দেখব। তো ফিলেটটা দেখার পরে ফিলেট মানে হচ্ছে, তো এটা হচ্ছে ফিলেট। তো ফিলেটের প্যারামিটার, এটা ডায়ামিটার প্যারামিটার দিতে হবে, আমি 20 দিলাম। দেখেন এইটা কিন্তু, এই কোণাটা কিন্তু এরকম কোণা ছিল, এখন এটা ফিলেট হয়ে কার্ভ হয়ে গেছে। এইটাকে একটা লোহার ব্লক ধরতে পারেন, তা যদি এরকম কোণা থাকে, এই কোণাগুলো অনেক ধার থাকে যা কেটে যাবার, মানে হাত পা কাটার সম্ভাবনা থাকে বা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম প্রোডাক্টের ক্ষেত্রে এই রকম ফিলেট দেওয়া হয়, তার কারণে এই কোণার ধারগুলো আর থাকে না। এই সেই সেই সব কাজে এই ফিলেটটা ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে ফিলেট। তো ফিলেটের ডায়ামিটার আমি দিলাম, তো এটা হচ্ছে ফিলেট সিম্পলি। তারপরে যেটা আছে এটা হচ্ছে চেম্পার। তো আমরা চেম্পারে গেলাম। চেম্পারটা দেখেন, চেম্পারে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অ্যাঙ্গেল টু ডিস্টেন্স, একটা আছে ডিস্টেন্স টু ডিস্টেন্স। তো প্রথমে আমরা অ্যাঙ্গেল টু ডিস্টেন্সটা দেখি। তো যেই কোণাটা আমি চেম্পার করব, ওই কোণায় আমি পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এটা অটোমেটিক দেওয়া ছিল, এই যে নিয়েছি 45 ডিগ্রি অ্যাঙ্গেল এবং 15 মিনিট ডিস্টেন্স, আমি এটা বাড়াই দিলাম, আমি 20 মিলি দিলাম ডিস্টেন্স এবং চাম অ্যাঙ্গেল দিলাম 30 মিলি। আমার ইচ্ছা আমি যতটুকু প্রয়োজন দিয়ে নিতে পারি। তো এই জায়গায় 20 এবং 30 দিলাম, এটা হচ্ছে কি চেম্পারের অ্যাঙ্গেল টু ডিস্টেন্স। তো আরেকটা চেম্পার আছে যেটা ডিস্টেন্স টু ডিস্টেন্স, সেটার ক্ষেত্রে এই জায়গায় 15 দেওয়া আছে, এই জায়গায় 15 দেওয়া আছে। আমি এক জায়গায় 25 করলাম আর এক জায়গায় 10 করলাম, আমার যে ভেবে যে দরকার আমি ভেবে করে নিলাম। এটা হচ্ছে ডিস্টেন্স টু ডিস্টেন্স, তুই যে ডিস্টেন্সে মাপ থাকবে, আর এটা একটা হচ্ছে অ্যাঙ্গেল টু ডিস্টেন্স। তো এটা হচ্ছে মূলত চেম্পার, মানে চেম্পার হচ্ছে কোণাটা কেটে দেওয়া, আর ফিলের তো কার্ভ বা একটা আর্ক দিয়ে তৈরি করা। তো এটা হচ্ছে ফিলেট, এটা হচ্ছে চেম্পার। তো চেম্পার কীভাবে আঁকতে হয় এবং ফিলেট কীভাবে আঁকতে হয় আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগে লাইক দিলেন, এবং কিছু জানার থাকলে এই বিষয়ে কমেন্ট করবেন, আশা করি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, কি সবাই ভালো থাকেন, ধন্যবাদ।